নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। শাহজাহানের ভাই শেখ সিরাজকে তলব, শাহজাহানের আত্মীয় গাড়ি চালককেও তলব। এই নিয়ে তৃতীয়বার হাজিরার নোটিশ। শুক্রবারের মধ্যে হাজিরার নির্দেশ না এলে আইনি পদক্ষেপ করা হবে জানালো, এমনই জানা যাচ্ছে ইডি সূত্রে। শাহজাহানের ভাই শেখ সিরাজকে তলব করা হলো ইডির তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শাহজাহানের ভাই সিরাজকে এবার তলব করা হলো, এই নিয়ে তৃতীয়বার হাজিরার নোটিশ। কি আপডেট রয়েছে এই নিয়ে তোমার কাছে? দেখো, রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি এবং শাহজাহানের ভাই শেখ সিরাজকে আমরা জানি এর আগেও একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। তবে এই নিয়ে তৃতীয়বার নোটিশ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং যদি হাজিরা না দেয় সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে এমনটাও নোটিশে উল্লেখ। তবে এইবারে শুধু শেখ সিরাজকে নয়, তার জামাই অর্থাৎ শাহজাহানের জামাই রানাবাবু লস্কর এবং গাড়ির চালক ফারুক নামক যে চালক রয়েছে তাকেও তলব করা হয়েছে। এই তিনজনকে বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যেই হাজিরা দিতে বলেছে, এবং যদি হাজিরা না দেয় সেক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে এমনটাই নোটিশে উল্লেখ করেছে। ধন্যবাদ তোমায় নিয়া। রিয়া আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমাদের সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই নিয়ে তৃতীয়বার হাজিরার নোটিশ দেওয়া হয়েছে তাকে, তবে এবার শুধু শেখ শাহজাহানের তার ভাইকে নয়, এর সঙ্গে তার গাড়ির চালককেও ইডির তরফে ডেকে পাঠানো হয়েছে। একেবারে ঠিক। তুমি জানো ইতিমধ্যে এই শেখ শাহজাহান সন্দেশকালীর ঘটনা নিয়ে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজকে ইডি অর্থাৎ তৃতীয়বার তার নোটিশ দিল, এবং তার গাড়ির চালক বিশেষ মীরকেও কিন্তু ডাকা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো এর আগেও দ্বিতীয়বার কিন্তু ইডি নোটিশ করেছিল, সেই হাজিরা এড়িয়েছেন। এবার তৃতীয়বার নোটিশে তিনি হাজিরা দেন কিনা সে সময় অপেক্ষা। কিন্তু ইতিমধ্যে বারবার হাজির এড়ানো নিয়ে রীতিমতো কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে এমনটা মনে করছে, আইনি বাধার মধ্যে পড়তে পারে, যার কারণে তাকে তৃতীয়বারে নোটিশ দেওয়া হলো। এই নিয়ে সব গোটা পক্ষে রেশন দুর্নীতি মামলাটা, অর্থাৎ তুমি জানো চলতি বছরের 5ই জানুয়ারিতে রেশন দুর্নীতি মামলায় যখন সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করতে যায়, সেই সময় আক্রান্ত হন এবং তাদের হেনস্থা করা হয়, মারধর করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগে তদন্তে কিন্তু একের পর এক ইতিমধ্যে কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। একদিকে যেমন তার ইতিমধ্যে সিবিআই তদন্ত করছে অর্থাৎ আদালতের নির্দেশে, তারপরে এই ঘটনায় কিন্তু ইডি কিন্তু ফের যে তলব করলো, অর্থাৎ এর আগেও দুবার হাজিরা এড়িয়েছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ অর্থাৎ পাশাপাশি তার গাড়ির চালক মীর, এবং পাশাপাশি তৃতীয়বার এই নোটিশ দেয়। কিন্তু এই তৃতীয়বার তিনি হাজিরা এড়াবেন কিনা সেটা সময় অপেক্ষা। ইতিমধ্যে শুক্রবারের মধ্যে যেটা জানা গেছে, যদি হাজিরা না দেন তার বিরুদ্ধে কিন্তু আইনি নোটিশ জারি হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই জানা গেছে। সবটা গোটা প্রক্রিয়ার উপরে এখন দেখা যাক যে এই মামলায় অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ হাজিরা দেন কিনা সেটা সময় অপেক্ষা। অননা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার শেখ শাহজাহানের ভাই সিরাজকে তলব করা হলো, এই নিয়ে তৃতীয়বার তলব করা হলো তাকে। শুধু তার ভাই নয়, তার গাড়ির চালক এবং জামাই বাবুকেও তলব করা হয়েছে ইডির তরফে। শুক্রবারের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে।